ডিয়ার ভিউয়ার, মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের বলবো কীভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে গোপনে ভিডিও রেকর্ডিং করবেন। আপনারা খুব সহজে ঘন্টার পর ঘন্টা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর এটা আপনার মোবাইল অটোমেটিক করবে। তো আপনাদের একটি কথা বলে নিই, এই ট্রিকটি আপনারা কখনোই খারাপ কাজ ইউজ করবেন না, এর ফলে আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা এই কাজটি কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো, চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুগণ, এর জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যান প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ভিডিও ব্যাকগ্রাউন্ড রেকর্ডার। তো এটা লিখে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন সর্বপ্রথম, এবং এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আপনারা অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করুন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখানে ঘড়ির যে আপনার আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট টাইম ডিউরেশন এটা সেট করে নিন। তো আপনি কোন ডেটে আপনার এটা আপনার রেকর্ডিংটা করতে চান সেটা এখান থেকে খুব সহজে সিলেক্ট করতে পারেন, আপনার মোবাইল অটোমেটিক রেকর্ড করবে। এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনি কোন টাইমে স্টার্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যেটা করবেন, আপনার এখানে আপনার দেখাচ্ছি ডিউরেশন লেখা আছে, ডিউরেশনে ক্লিক করবেন। ডিউরেশনে গিয়ে আপনি এখানে সেট করে নিন কত মিনিট আপনি রেকর্ড করতে চান। তো আপনার এখান থেকে মন মতো আপনি যত মিনিট রেকর্ড করতে চান জাস্ট এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটা ওকে করে দিন। তারপর এখানে যেটা করবেন, ক্যামেরা লেখা আছে, ক্যামেরা আপনার কোন ক্যামেরা দিয়ে রেকর্ড করতে চান, এটা ব্যাক ক্যামেরা না আপনার ফ্রন্ট ক্যামেরা, সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। এটা ব্যাক ক্যামেরা আছে। আর একটি কথা, আপনার যদি এটা রিপিট করতে চান রেকর্ডিংটা, তাহলে আপনার এটা অন করে দেবেন, তাহলে এটা রিপিট হবে। তো এটা করার পর যেটা করবেন, যে শিডিউল লেখা শিডিউলে ক্লিক করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের আরেকটি কাজ করতে হবে, আপনার সেটিংসে যেতে হবে। আপনি সেটিংসে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের দেখালাম যে আপনার ডেট এবং টাইম যদি আপনি সেট করে দেন, তাহলে আপনার মোবাইল অটোমেটিক ভিডিও রেকর্ডিং করবে। এখন আপনি যদি সেটা না করতে চান, সরাসরি রেকর্ডিং করতে চান, তাহলে যেটা করবেন, আপনার যে অ্যাপে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডার রেকর্ড লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ অটোমেটিক ভিডিও রেকর্ড করতে শুরু করবে, আর যেটা কেউ বুঝতে পারবে না। সেটিংসে যাওয়ার জন্য যেটা করবেন, এটা আপনার তিনটে দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেটিংস লেখা, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং কমপ্লিট লেখা আছে, এটা অফ করে দেবেন। আপনি আপনার তার নিচে যে আপনার লেখা আছে ভাইব্রেট ওয়েন স্টার্ট রেকর্ড ভিডিও, এটা আপনার অফ করে দেবেন। এরপর আপনার একটু নিচে আসুন, নিচে আসলে পেয়ে যাবেন আপনার এখানে নোটিফিকেশান, কাস্টম নোটিফিকেশান বার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে যে কাস্টম নোটিফিকেশান আছে এটা অন করে দিন। অন করে দেওয়ার পর এখানে আপনার যেটা আছে নোটিফিকেশান বার টাইটেল, এটা আপনার এখান থেকে রিমুভ করে দিন। কারণ এটার বিষয়টা আমি বলেছি, যখন আপনার অটোমেটিক রেকর্ডিং হবে তখন আপনার যে নোটিফিকেশান বার, সেখানে আপনার অ্যাপের যে আপনার এটা নোটিফিকেশান যে টাইটেল সেটা শো করতে পারে। তো সেই জন্য আপনার এখানে হটিয়ে দেবেন। হটিয়ে দেওয়ার পর এখানে জাস্ট যেটা করবেন, এই যে আপনার স্পেস আছে, স্পেস একবার চাপ দেবেন, চাপ দেওয়ার পর এটা ওকে করে দেবেন, তাহলে আপনার যে নোটিফিকেশান বার টাইটেল সেটা কিছুই থাকবে না। এরপর যেটা করবেন, নোটিফিকেশান বার কন্টেন্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে একই আপনার ভাবে এটা সেভ করে দিন। আমি জাস্ট একবার স্পেসে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে করে দিলাম। এখন আপনারা যেটা করবেন, চেঞ্জ নোটিফিকেশান, চেঞ্জ নোটিফিকেশান বলতে আপনার এখানে আইকনটা চেঞ্জ করার কথা বলেছে। যখন আপনি রেকর্ডিং করবেন তখন আপনার আইকনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা এখান থেকে আপনার এই করে নেবেন, আইকন সেট করে নেবেন। তো আমি এখানে ব্যাটারি আইকনটা নিলাম, আর দেন যেটা করবো আমি এখন ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আপনাদের আর একটি ছোট্টো সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আপনার নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন আপনার শর্টকাট সেটিংস, দেখতে পাচ্ছেন শর্টকাট সেটিংস আছে। দেখেন আপনার অ্যাপের যে আপনার মোবাইলে যে অ্যাপ ইনস্টল করেছেন সে অ্যাপের আইকনটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপের আইকনটা এই ধরনের আছে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করুন চেঞ্জ অ্যাপ আইকন, এখানে ক্লিক করে আপনি যে এখান থেকে যে কোনো একটা আপনার অ্যাপ আইকন সেটা আপনি সিলেক্ট করে নিন। তো আমি লোকেশন লেখা আছে, লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পর যেটা করব, এটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করার পর নিচের দিকে লেখা আছে, দেখুন চেঞ্জ ভিডিও রেকর্ডার আইকন, এটাও চেঞ্জ করে দেবো। তো ভিডিও আইকনটা চেঞ্জ করে এখানে ক্লিক করছি। ক্লিক করবো যে ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইটে ক্লিক করছি। তখন আপনারা দেখতে পাবেন যে আমার মোবাইলের যে আপনার আইকন দুটো ছিল অ্যাপের, সে আইকন দুটো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনার এখানে কিছু আরও সেটিংস আছে, যে আপনার সিকিউরিটি সেটিংস, যেমন হচ্ছে আপনার হাইড ভিডিও ইন গ্যালারি,
আপনার এই ভিডিওটা রেকর্ডিং হওয়ার পর গ্যালারিতে গেলে যদি অন্য কাউকে না দেখাতে চান তারপরে হাইড করতে পারবেন, কেউ দেখতে পারবে না, জাস্ট হাইড অন করতে হবে। আপনি যদি মনে করেন হাইড ভিডিও ফ্রম সিস্টেম, তো সিস্টেম থেকে যদি হাইড করে দেন এটা অন করে দেবেন। আর এখানে আপনারা যদি পাসওয়ার্ড লাগাতে চান তবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা আছে, যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপটাকে লক করে রাখতে পারবেন। তো আপনার এটাই আপনার কাজ আর কিছুই না, জাস্ট আপনি এরকম ছেড়ে দিন, তারপর যে টাইমটা দিয়েছেন অটোমেটিক আপনার মোবাইল আপনার সেই সময় রেকর্ডিং করতে থাকবে, আর আপনি খুব সহজে সেই রেকর্ডগুলো আপনার মোবাইলে দেখতে পারবেন, কারণ ওটা অটোমেটিক সেভ হয়ে যায়। তো এইভাবে আপনারা খুব সহজে গোপনে রেকর্ডিং করতে পারবেন। আজকে আপনাদের এটুকুই বলার ছিল, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।